আমরা এসে পৌঁছেছি। আরো একবার এই শুভ মুহূর্তে আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করছি। আমরা প্রত্যেক সভ্যের কাছে অনুরোধ করব যারা এই
যাও বর্ষের পুজো এটা কোন ক্লাবে উইকেন্ড ক্লাবের পুজো হচ্ছে এটা উইকেন্ড ক্লাবে হ্যাঁ আপনারা কি মহিলারা এটা মহিলা পরিচালিতই এটা পুজো হয়ে থাকে আমরা সবাই মিলে এই পুজোটা আয়োজন করে থাকি মানে আপনাদের সদস্য সংখ্যা কত হ্যাঁ সদস্য সংখ্যা প্রায় 100 এর উপরে আপনারা সবাই মিলে একত্রিতভাবে প্রত্যেক বছর হয়ে থাকে এই পুজো কোভিডে তো মাস্ক তো মাস্ক থাকছে তাছাড়া স্যানিটাইজার প্রত্যেক দিন হবে মণ্ডপ এছাড়া আপনাদের কিছু বার্তা থাকবে যে এরকম সামাজিক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকা হ্যাঁ এই কোভিড এই কোভিডকালে তো একটা বস্ত্র আমরা দিয়েই থাকি সবাইকে হ্যাঁ তাছাড়া খাওয়া দাওয়া হয় হ্যাঁ কুমারী পুজোর একটা রীতি আছে যেটা নবমীতে হয় মানে ওই সন্ধি পুজোর পরে যে নবমী পুজো হচ্ছে সেই নবমী পুজোর দিনই হয়ে থাকে জাঁকজমক করে যদিও বা না হয় অন্তত একটা একটা সামান্য কিছু আয়োজন করে মাকে নিয়ে আসছি আমরা আমার নাম সোমা পাল পরিচালনা মানে সম্পাদক ইয়েতে আছে এই পুজোটা 7 বছরে পড়লো এবছর আর কোভিড বিধি অনুযায়ী যতটা করা যায় মানে মাস্ক স্যানিটাইজার দূরত্ব বজায় রাখা যদিও বা পুজোতে ওরকমভাবে দূরত্ব বজায় রাখা যায় না তাও আমরা চেষ্টা করছি যতটা যা হয় যাতে কোভিডটা না ছড়ায় কারণ আমরা সবাই ধরুন থার্ড ওয়েভটা এক্সপেক্ট করছি পুজোর পরে তো চেষ্টা করবো যতটা যা হয় সবাইকে সেই সবাই সেই চেষ্টাই করবে একসাথে সবাই মিলে যেভাবে যতটা করা যায় আচ্ছা এবারে পুজো তো ছোট করে দেওয়া হয়েছে হ্যাঁ কত বছরের পুজো 7 বছর আপনারা কি প্রত্যেক বছর একত্রিতভাবে এই পুজো করেন হ্যাঁ হ্যাঁ একদম আমাদের কিছু মেম্বার্স তাও আসতে পারিনি কারণ পরীক্ষা আছে বা কোভিডের কিছু ভয়ের জন্য আদারওয়াইজ অনেক লোক থাকে আশা করছি পুজো যখন শুরু হবে তখন সবাই মিলে আসবে একসাথে সবাই মিলে হ্যাঁ হয় হ্যাঁ দেখলি প্রথম অনুযায়ী কুমারী পুজো হয় এখানে যেদিন যা পুজোর এ পড়ে সেই অনুযায়ী এই পুজো কি আরো বাড়াবার চেষ্টা আছে আগামী দিনে নিশ্চয়ই আছে সবাই মিলে আসুক কারণ পাড়া যত বাড়বে তত লোক বাড়বে তত পুজোটাও বড় হবে দীপান্বিতা মুখার্জি উদ্যোক্তা কে মানে এবছর আমি সেক্রেটারি পোস্টে পেয়েছি তো সেই হিসেবে আমি এবছর সেক্রেটারি বলতে পারেন